হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার যে গুগল ডক আছে সেটাকে পিডিএফ আকারে কনভার্ট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার গুগল ডকসকে পিডিএফ আকারে ডাউনলোড করবেন আপনার কম্পিউটারে। সো এনিওয়ে, আমি প্রথমত আমার গুগল ডকস অ্যাপ্লিকেশনটি ওপেন করছি ওই ব্রাউজারে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার গুগল ডকসে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আছে, এবং আমি চাচ্ছি যে এই ওয়ার্ড ফাইলটিকে পিডিএফ আকারে আমার কম্পিউটারে ডাউনলোড করার জন্য। সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একদম উপরে যে ফাইল সেকশন সেখানে ক্লিক করে আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড, এবং যখন আপনি ডাউনলোড ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। আমি ডাইরেক্ট এখানে ক্লিক করবো পিডিএফ ডকুমেন্ট, সো ডাইরেক্টলি এই ফাইলটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে আমার কম্পিউটারে। সো আমি যদি এই দেখতে পাচ্ছি এখানে অলরেডি ডাউনলোড হয়েছে, যদি আমি শো ইন এ ফোল্ডারে যাই এবং আমি এই পিডিএফ ফাইলটিকে ওপেন করে আমি দেখতে পারবো যে একটু আগে যে রিজাল্টটি ছিল আমার এই ডকুমেন্টটি গুগল ডক্সে ছিল এবং সেটি পিডিএফ আকারে আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনার যে ফর্মেট থাকুক না কেন, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, যাই থাকুক না সেম কাজ। যদি ফর এক্সাম্পল এখানে একটি এক্সেল শীট আছে এবং আমি চাইছি এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য, সেক্ষেত্রে আমি কী করবো, সেম এখানে ফাইল অ্যান্ড দেন আমি ক্লিক করবো ডাউনলোড, এবং দেন এখানে আমি পেয়ে যাবো পিডিএফ। এবং এখানে যখন আপনি এক্সেল শিটকে পিডিএফ আকারে ডাউনলোড করতে যাবেন, হয়তো আপনাকে এখানে কিছু ইনফরমেশান দিতে হবে, লাইক আপনি কি চাচ্ছেন এই পেজটিকে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেটা আপনি চাচ্ছেন সেটা চুইস করে, অ্যান্ড দেন আপনি জাস্ট ক্লিক করবেন এক্সপোর্ট, এবং দেখতে পাবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে, আপনি জাস্ট ওকেতে দিয়ে দেবেন, এবং দেখতে পাবেন যে রাইট নাও একটু আগে যে এক্সেল শিটটি ছিল সেটি পিডিএফ আকারে আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। সো এবার খুব সহজে আপনি চাইলে আপনার গুগল ডকুমেন্ট বা গুগল ডককে পিডিএফ আকারে আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।